এবং প্রফেসর সাধন ঘোষ, প্রফেসর সাধন ঘোষের এইখানকার প্রচেষ্টায় আমরা আজ এক ঐতিহাসিক দিনে সাক্ষী হতে চলেছি। হালিশহর হাই স্কুল এবং তার ছাত্রছাত্রীদের অজ্ঞ পদার্থের পরিমাণ কি
বিশ্বে কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার উদ্দেশ্য নিয়ে আজকের এই র্যালি। এই র্যালির উদ্দেশ্য শুধুমাত্র এলাকার সাধারণ মানুষকে সচেতন করা, বর্জ্য পদার্থ যেখানে সেখানে ফেলে না দিয়ে পরিবেশকে দূষিত না করে সেগুলোকে পুনরায় আকর্ষণীয় এবং প্রয়োজনীয় বিভিন্ন বস্তু তৈরির মাধ্যমে একসাথে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হবে। সঙ্গে সঙ্গে যে সমস্ত ছাত্ররা কষ্ট করে সময় নষ্ট করে তারা এই জিনিসগুলো বানিয়েছে, সেগুলো তারা বিক্রি করলে পরে অনেক দুস্থ ছাত্রের পাশে একজন ছাত্র হিসেবে তারা দাঁড়াতে পারবে। অর্থাৎ একই সাথে দুটো উদ্দেশ্য এখানে সাধিত হচ্ছে। ফলে আজকের এই প্রচন্ড রৌদ্রের মধ্য দিয়েও হাঁটার মধ্যেও আমাদের একটা মানসিক শান্তি হচ্ছে যে আমরা আগামী প্রজন্মকে একটা ভালো পৃথিবী অন্তত উপহার যদি দিতে পারি, তারই একটা প্রচেষ্টা হিসেবে এটাকে আমরা নিয়েছি। এই র্যালি শেষ হবে আর কিছুক্ষণ পরে, তারপরে মূল অনুষ্ঠান মঞ্চের মধ্যে আমরা করব। সেখানে এলাকার বিভিন্ন গুণী মানুষ তারা থাকবেন, ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরাও এখানে আসবেন। আমরা ছাত্রছাত্রীদের মধ্যে যেহেতু এই ব্যাপারটা সব থেকে সহজে পরিবেশিত এবং বাস্তবায়িত করার মাধ্যম হচ্ছে ছাত্র সমাজ, তার রাজ্যের ছাত্র সমাজ তারা আগামী দিনের ভবিষ্যৎ। ফলে আজকের একটা ছাত্র রন্ধ্রে রন্ধ্রে যদি আমরা ঢুকিয়ে দিতে পারি এই প্রজেক্টের উদ্দেশ্যটাকে, তারা আগামী পৃথিবী অন্তত আগামী ভবিষ্যতের জন্য অনেকটাই সুরক্ষিত হয়ে উঠবে। আজকের এই র্যালি আমরা এই প্রচন্ড রৌদ্রের মধ্যে খুব বেশি ছাত্রদের কষ্ট দিয়ে ঘোরাতে চাই না। আমরা যদি সমস্ত হালিশহর ঘুরতে পারতাম তাহলে পরে আমাদের এই প্রজেক্ট আরও বেশি ভালো হতো। তবে আমরা আশা করব প্রত্যেকটা ছাত্র তার পারিপার্শ্বিক বাড়ির আশেপাশে যে সমস্ত অধিবাসী বৃন্দ আছে বা অন্যান্য স্কুলের ছাত্রছাত্রী যারা তাদের পাশে আছে, তাদেরকে আজকের এই প্রজেক্ট, আজকের এই র্যালি, আজকের এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মর্মার্থ যদি তারা তাদেরকে বোঝাতে পারে, একজন স্টুডেন্ট যদি কুড়িজন মানুষকে সচেতন করতে পারে, সেটাই হবে আজকের এই অনুষ্ঠানের সর্বাত্মক সাফল্য। ঠিক আছে, হালিশহর হাই স্কুল যেটা প্রায় 170 বছরের পুরনো একটি স্কুল, হালিশহরে সবচেয়ে পুরনো স্কুল, এবং সারা ভারতবর্ষে যখন 50টা স্কুল তৈরি হয়েছে, 500টা স্কুল তৈরি হয়েছিল, তার মধ্যে হালিশহর একটা, এবং এখানে প্রায় 1600 বেশি স্টুডেন্ট আছে। এখানে আমাদের ক্যাচ দ্য ইয়াং, জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস, এই মিশন এই স্কুল অনেকদিন আগেই ইন্টারেস্ট দেখিয়েছে। হেডমাস্টার এবং অন্যান্য টিচার তারা আমাদের কাছে ট্রেনিংও নিয়েছেন, এবং আজকে এই স্কুলে আমরা উদ্বোধন করতে এসেছি এই মিশনের। এবং আমি খুব ভালো লাগছে যে প্রায় 1000-এর উপরে স্টুডেন্ট, 1000 কি আরও বেশি, প্রায় 1400 মতো স্টুডেন্ট এই রোদে প্রায় 1.5 কিলোমিটারের মতো র্যালিতে হাঁটছে, এবং তার সঙ্গে টিচাররাও আছেন। এইটা শুধু ওয়েস্ট ম্যানেজমেন্ট যাতে ভালোভাবে হয় এবং এনভায়রনমেন্টাল প্রোটেকশন যাতে হয় এবং নিজেদের অ্যাওয়ারনেস আর কমিউনিটি অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্যে এই উদ্যোগ স্কুল নিয়েছে, এটাকে আমি স্বাগত জানাচ্ছি। এবং আমি চাইব যে এইভাবে আজকে লাস্ট 8 মাসে প্রায় 107টা স্কুল, প্রায় 150,000 স্টুডেন্ট এবং টিচার্স এই মিশনে কাজ করছেন, এবং ইমিডিয়েটলি আমরা এক্সপেক্ট করছি যে আরো বহু স্কুল আমাদের কাছে আসবে এবং এই মিশনে কাজ করবে। এই মিশনটা যদি সাকসেসফুলি আমরা রান করতে পারি ইন দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে আমার মনে হয় ওয়েস্ট ম্যানেজমেন্টের অনেকটাই আমরা সুরাহা করতে পারবো। কারণ বাচ্চাদের মধ্যে ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং সার্কুলার ইকোনমির যে আইডিয়াটা আমি চেষ্টা করছি ইমপ্রেগনেট করার জন্যে, সেটা বছরের পর বছর এদের মধ্যে জাগরিত হয়ে থাকবে এবং এরা অনেক লোককে এটার উপরে অ্যাওয়্যার করবে, এবং তাতে ওয়েস্ট ম্যানেজমেন্টের ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশন সেটাও কিন্তু খুব ভালোভাবে হবে, তাতে
ওয়েস্ট ডাম্পিং কমবে, ওয়েস্টের রিসার্কুলেশন হবে, এবং আমার আরেকটা মিশনের অবজেক্টিভ যেটা যে ওয়েস্ট থেকে বিজনেস ডেভেলপ করা, বিজনেস মডেল ডেভেলপ করা, সেটাও আমার মনে হয় খুব কার্যকরীভাবে এরা এক্সিবিশন এবং অকশনের আয়োজন করেছে। আমরা পরবর্তীকালে সেটা দেখব আজকেই। তো আমি এই স্কুলের প্রধান শিক্ষক মনোজিৎ বাবু এবং অন্যান্য যে টিচার আছে এবং স্টুডেন্ট তাদের গার্জেনকে ধন্যবাদ জানাচ্ছি এই রকম মিশনে এরা সবাই মিলে এত আগ্রহ সহকারে এটাতে জয়েন করার জন্য। থ্যাংক ইউ।